সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি সাফায়েত নিজাম শিরোনাম শুনছেন এবার বিস্তারিত। বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত দেশের পূর্বাঞ্চল, সমব্যথী ক্রীড়াঙ্গন, দুর্গতদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল, জামাল ভূঁইয়া, মুরসালিনের মতো তারকারা। পরিবার সহ ফেনীতে আটকা পড়েছেন ক্রিকেটার সাইফুদ্দিন। উদ্ভূত পরিস্থিতির জন্য কেউ কেউ আবার ভারতকে দায়ী করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকস্মিক বন্যায় ডুবছে মানুষ, বিপর্যস্ত জনপদ, বিচ্ছিন্ন দেশের পূর্বাঞ্চল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের বাস, আটকা পড়েছেন সপরিবারে। ভয়াবহ অবস্থা, আসলে ফ্যামিলি নিয়ে আসলে আটকায় পড়ে গেছি, কোথাও মুভ করতে পারতেছি না। অলরেডি আমাদের গ্রামের বাড়িতে একদম ডুবে সব শেষ, ইলেকট্রিসিটি নাই, কারেন্ট তো নাই আজ কয়েকদিন ধরে, এখন 10-15 উপরে উঠলে যে একটু সিগন্যাল পাই আর কি, তা অন্যান্য জেলার টাওয়ার গুলো আর কি, ফেনী জেলা যতগুলো টাওয়ার আছে মোবাইল নেটওয়ার্ক এর কিছুই নাই আর কি। এখন ফ্যামিলি নিয়ে ঢাকা আসবো ওইটাও পসিবল না আর কি, এখন সব মিলে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সাইফুদ্দিনের মতো কোটি মানুষ ক্ষতির মুখে বিভিন্ন জেলায়, কঠিন সময়ে ত্রাণ যেমন প্রয়োজন, প্রয়োজন মানুষকে বাঁচানো, তাই তো মানুষ বাঁচান হ্যাশট্যাগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই আর্তনাদ ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও, মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এই ক্রিকেটারের, উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের সংগ্রামের ইতিহাস স্মরণ করে। পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। সংকট কাটাতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান শেখ মেহেদীর। এমন পরিস্থিতিতে নারীদের আগে ভাগে সাহায্য করার তাগিদ তানজিম সাকিবের। বসে নেই ফুটবলাররাও, ব্যথিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন হৃদয়ের রক্তক্ষরণ আর চোখের জলের কথা। শেখ মুরসালিন, আনিসুর রহমান জিকোরা তহবিল সংগ্রহের জন্য পোস্ট দিয়েছেন। গোলরক্ষক মিতুল মার্মাও আছেন সেই তালিকায়। পরিস্থিতির জন্য কারো কারো সমালোচনার তীর ভারতের দিকে। জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন রাতের আঁধারে ভারতের ডুমরু বাঁধের সবগুলো গেট হঠাৎ খুলে দেয়াকে রহস্যের চোখে দেখছেন। পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়েও বাংলাদেশের পতাকা উড়াচ্ছে, অথচ বন্ধু রাষ্ট্র হয়ে দেশকে ডুবাচ্ছে ভারত, এমন পোস্ট দিয়ে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন আর্চার রোমান সানা। রেদওয়ান শেব, চ্যানেল 24। আবার ফুটবলের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে ফুটবল দলবদল, কোনো বিদেশি ছাড়াই নিবন্ধন সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী ও সফলতম ক্লাব আবাহনী। শেষ দিন আনুষ্ঠানিকতা সেরেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, মোহামেডান, পুলিশ এফসি সহ একাধিক ক্লাব। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ফুটবল আঙ্গনে, দলবদলের বাজারে যা আরও স্পষ্ট। অনেকটা নীরবেই কেটেছে শেষ দিনটা। গুঞ্জন উড়িয়ে নতুন মৌসুমে খেলছে আবাহনী। একাধিক বিদেশি ফুটবলারের সাথে চুক্তি করলেও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের ছাড়াই নিবন্ধন সেরেছে আকাশে নীলরা। পরিবর্তিত পরিস্থিতিতেও চ্যাম্পিয়ন দল গড়েছে বসুন্ধরা কিংস। স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে মোহামেডান, ধরে রেখেছে বেশিরভাগ পুরনোদের। এই দুদলই পূরণ করেছে 6 বিদেশির কোটা। ইয়াং টিম সাথে ফরেন কালেকশন আমাদের ভালো, সব মিলে আমাদের টার্গেট থাকবে যত ভালো করা যায়। স্টপার ব্যাক আমি রাফি নিয়েছি, লেফট ব্যাক দীপু আছে, একটা প্লেয়ার আছে রহিম আছে, ঢাকা বনি রহিম, এবং আমাদের আসলে মূল স্ট্রেংথই ফরেন প্লেয়ার। ফরেন প্লেয়ার গত বছরের 4 আছে, সুলেমান অবশ্যই আছে, এবং তাদের সাথে 2 ইয়াং, আমরা একজন হইল বোর্ডিং, সে লাস্ট ইয়ার ইয়াতে খেলছে, রহমতগঞ্জে খেলছে, আর একজন আমাদের 2 আগে আমাদের সে লাস্ট ইয়ার থাইল্যান্ডে খেলছে, মুজি ওর নাম। শেষ দিন দলবদলের আনুষ্ঠানিকতা পূর্ণ করেছে প্রথমবার শীর্ষ স্তরে খেলার অপেক্ষায় থাকা ফকিরের পুল ইয়ং মেন্স, ধরে রেখেছে চ্যাম্পিয়নশিপ লীগের বেশিরভাগ ফুটবলার। একই পথে হেঁটেছে পুলিশ এফসিও, আর একেবারে শেষক্ষণে ফুটবলারদের নাম নিবন্ধন করার অপেক্ষায় বিশেষ বিবেচনায় প্রিমিয়ার লীগে টিকে থাকা ব্রাদার্স ইউনিয়ন। একটু কষ্ট হলেও আমাদের এলাকাবাসী এবং ক্লাস আমাদের গভর্নিং বডির সভাপতি সবার সহযোগিতা নিয়ে আমরা ভালো করার আগ্রহ নিয়েই আমরা টিমটা করেছি এবং ইনশাল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। দল পেয়েছে এই মৌসুমে নিজেদের গুটিয়ে নেওয়া শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর বেশিরভাগ ফুটবলার। তাদের অধিকাংশের নতুন ঠিকানা ব্রাদার্স, পুলিশ, রহমতগঞ্জ ও ফর্টিজ এফসি।
জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন বিদায়ী পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। অব্যাহতির চিঠিতে নেই বাদ দেওয়ার কারণ, যা কিনা বিসিবি গঠনতন্ত্রের পরিপন্থীর অভিযোগ তার। টানা দ্বিতীয় দিনের মতো নতুন সভাপতি বিসিবি কার্যালয়ে, সঙ্গে আরেক নবীন পরিচালক নাজমুল আবেদিন, যার পরিবর্তে তাকে পরিচালক নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই আহমেদ সাজ্জাদুল আলম এখনো জানেন না কেন তার পরিচালক পদ বাতিল হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 4 বছরের জন্য পরিচালক নিয়োগ দেয়া হয়। মৃত্যু, পদত্যাগ বা মানসিক ভারসাম্যহীনতার কারণেই কেবল পরিচালক পরিবর্তন সম্ভব, কিন্তু এর কোনটি বর্ষিয়ান এই সংগঠকের ক্ষেত্রে হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে পদত্যাগ করতে বললেও তিনি রাজি হননি। পরবর্তীতে তাকে বাদ দেওয়ার কারণও জানানো হয়নি। উল্টো তিনি যোগাযোগ করেছেন বিসিবি ও এনএসসির সাথে। যে পদ্ধতিতে তাকে বাদ দেওয়া হয়েছে তা সরকারি হস্তক্ষেপের সামিল বলছেন, যা কিনা আইসিসির গঠনতন্ত্রের বিরোধী। বোর্ডের কার্যকলাপে সরাসরি হস্তক্ষেপের সামিল, এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। তবে এই বিষয়ে আইসিসির কাছে যাবেন কিনা তা এখনো সিদ্ধান্ত নেননি। এ বিতর্কের পাশে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ নতুন কমিটির। অক্টোবরের সিরিজ সম্পর্কে বিসিবির কাছে পরিস্থিতি জানতে চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আবার ফুটবলের খবর। এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গল ও বসুন্ধরা কিংস খেলবে এক গ্রুপে। দ্বিতীয় স্তরের ক্লাবগুলোকে নিয়ে এএফসির নতুন এই টুর্নামেন্টের এ গ্রুপে এই দুদল ছাড়াও আছে লেবাননের নেজমে এফসি ও ভুটানের পারো এফসি। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। 18 দলকে 5 গ্রুপে ভাগ করা হয়েছে। 26 অক্টোবর শুরু গ্রুপ পর্ব, সেখান থেকে সেরা 8 দল নিয়ে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে 2 লেগের, আর আগামী বছর 10 মে টুর্নামেন্টের ফাইনাল। প্রথমবার ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। শেষ করবে কোলে স্পোর্টস 24। খেলা সভা আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।